ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব কিভাবে শিক্ষক বাতায়নে প্রোফাইল সম্পাদনা করতে হয়। শিক্ষক বাতায়নে প্রোফাইল সম্পাদনা করার জন্য প্রথমে শিক্ষক বাতায়নে লগ ইন করে নিতে হবে। শিক্ষক বাতায়নে লগ ইন করার পর আমার পাতা বলে যে অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে। এরপর প্রোফাইল সম্পাদনা বলে যে অপশনটি রয়েছে সেখানে মাউস এনে একবার ক্লিক করতে হবে। আমরা শিক্ষক বাতায়নে সদস্য হওয়ার ফর্মটি দেখতে পাচ্ছি। এই ফর্মে আমরা আমাদের প্রয়োজনীয় নতুন তথ্য দিতে পারবো অথবা কোনো তথ্য ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবো। ব্যবহারকারীর নাম পরিবর্তন করতে চাইলে ব্যবহারকারীর নাম বলে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ব্যবহারকারীর নাম পরিবর্তন করে দিতে পারবো। পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে তা প্রথমে লিখতে হবে। নতুন যে পাসওয়ার্ডটি আমরা দিতে চাই তা পাসওয়ার্ডের ঘরে লিখতে হবে। পাসওয়ার্ড নিশ্চিত করুন ঘরে সে একই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড মিলেছে, হ্যাঁ, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি লিখেছেন তা সঠিক হয়েছে। নামের বানান ভুল হয়ে থাকলে সম্পূর্ণ নাম ইংরেজিতে এই ঘর থেকে আপনি আপনার নামের বানান ঠিক করে দিতে পারবেন। শিক্ষক কোড দেওয়া না থাকলে আপনি নতুন করে শিক্ষক কোড দিতে পারবেন। প্রতিষ্ঠানের ধরন পরিবর্তন করতে চাইলে অ্যারোতে ক্লিক করে প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করে দিতে পারবেন। জন্ম তারিখ পরিবর্তন করতে চাইলে ডেট লেখা ঘরটিতে একটি ক্লিক করতে হবে। এরপর প্রথমে বছর সিলেক্ট করতে হবে, এরপর মাস এবং সবার শেষে তারিখ সিলেক্ট করে দিতে হবে। একইভাবে আপনি জেন্ডার, মোবাইল নাম্বার ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। ছবি আপলোড করতে চাইলে ব্রাউজে ক্লিক করতে হবে, এরপর যে ফোল্ডারে আপনার ছবি রয়েছে তা সিলেক্ট করতে হবে। যে ছবিটি আপলোড করতে চান তা সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে। একইভাবে অ্যারোতে ক্লিক করে জোন, জেলা, থানা, পোস্ট অফিস ইত্যাদি সব কিছু পরিবর্তন করা যায়। নতুন তথ্য দেওয়ার পর অথবা ভুল তথ্য সংশোধন করার পর সংরক্ষণ বলে যে অপশনটি রয়েছে তাতে একবার ক্লিক করতে হবে। শিক্ষক বাতায়নের ফর্মের উপরের দিকে একটি মেসেজ দেখাচ্ছে, দি চেঞ্জেস হ্যাভ বিন সেভড, অর্থাৎ শিক্ষক বাতায়নে আপনি যে প্রোফাইল সম্পাদনা করেছেন তা সংরক্ষিত হয়েছে। এবারে লগ আউটে ক্লিক করে শিক্ষক বাতায়ন হতে বের হতে পারবেন। এভাবেই শিক্ষক বাতায়নে প্রোফাইল সম্পাদনা করতে হয়। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।